দর্শক শ্রোতা আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান আপনাদের সাথে আছি আমি ডক্টর মুনিরা রাফাত চৌধুরী দর্শক আমাদের আজকের বিষয় হাঁটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট বাদ ব্যথা প্যারাডাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডিপিআরসি হসপিটালের চিফ কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানকে চলুন তার কাছ থেকে জেনে নেই আজকের এই বিষয় কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভালো আছি আমরা তো আজকে হাটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা শুনবো তার আগে আপনার কাছ থেকে আমি কারণগুলো শুনতে চাই হাটু ব্যথার যে কারণ নিয়ে আপনারা ডিল করেন ধন্যবাদ আসলে হাটু শরীরের অন্যতম একটা লার্জেস্ট জয়েন্ট শরীরের নিচের অংশ হলো খুবই ইম্পর্টেন্ট জোড়া এবং সবচেয়ে বেশি যে আর্থ্রাইটিস রোগ আমরা স্পেশালি বলি অস্টোআর্থ্রাইটিস আচ্ছা

এটা এক প্রকারের বাত রোগ আমরা বাত বলতে পারি আহ বাত তো বিশাল একটা সাবজেক্ট এই তো বাতের মধ্যেই অন্তর্ভুক্ত হ্যাঁ এবং এই অস্ট্রোথ্রাইটিসটা আপনার হাঁটুর ভিতরে যে কাটিলেস থেকে আস্তে আস্তে ইউরোশন হয় আমরা বলি ক্ষয় হওয়া ক্ষয় হতে 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 এক পর্যায়ে দেখা যায় যে কাটিলেস টোটালি ডেস্ট্রো হয়ে যেতে পারে মানে একেবারে শেষ হয়ে যেতে পারে যখন এটা হয় পাশাপাশি যে হাট থাকে হাটটা বনি গ্রোথ হতে পারে এবং বনি গ্রোথ যদি হয় দেখা যায় অনেক সময় আমরা যদি এক্স করি হাঁটু দু এক পাশ লেগে গিয়েছে আরেক পাশে অনেক ফাঁকা অনেক লম্বা লম্বা হাড় বেড়ে গিয়েছে ভিতরে দেখা যায় অস্টিওফাইট এটা হতে পারে তো অস্টিওথ্রাইটিস মোস্ট অফ দা কজ হচ্ছে এইজিং প্রসেস বাট অন্য কারণে হতে পারে যেমন যদি কেউ আঘাত পেয়ে থাকে সাধারণত যেটা আমরা অনেক সময় 20 25 বছর বয়সে আথ্রাইটিস পেয়ে থাকে তখন হিস্ট্রি পাওয়া যায় যে উনি হয়তো 5 বছর আগে দু বছর আগে বা কয়েক মাস আগে আঘাত পেয়েছিল হাঁটুতে এই যে ডিউ টু ট্রমা বা আঘাত সে থেকে কিন্তু হাঁটুতে আথ্রাইটিস অস্টোআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে বিভিন্ন প্রফেশনাল কাজে আথ্রাইটিস ডেভেলপ করতে পারে যারা যদি হাঁটু গেড়ে বসে কাজ করে অনেক পেশাজীবী আছে যাদের কাজই হচ্ছে নিচে নিলিং করে বসা বা মানে যে দীর্ঘকুণ সামনে দীর্ঘ সময় যদি গেরে বসে কাজ করে যেমন ওয়াইল্ডিং এর কাজ যারা করে আচ্ছা তারপরে যারা মহিলা গ্রামে বা যে কোনো জায়গায় ফ্লোরে হাটু গেরে বসে অনেক সময় মোছা মোছির কাজ করে বা বসে যে কাজগুলা করে তাদের খুব আর্লি কিন্তু আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে আচ্ছা তাছাড়া বিভিন্ন অন্য আর্থ্রাইটিস থেকে যেটা জেনেটিক্যাল আর্থ্রাইটিস যেমন এনকালোজিং স্পন্ডিলাইটিস তারপরে হচ্ছে আপনার রিমোটয়েড আর্থ্রাইটিস বা অন্যান্য আর্থ্রাইটিস থেকেও অস্ট্রো অ্যাথরাইটিস ডেভেলপ করতে পারে থেকে হচ্ছে বংশগত হতে পারে বা অন্যান্য আর্থ্রাইটিস থেকেও আপনার হাঁটুতে ব্যথা হতে পারে তারপরে কিছু ইনফেকশাস ডিজিজ আছে যেমন টিউবারকোলোসিস যদি টিভি জীবাণু আক্রান্ত হয় হাঁটুতে তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে হাঁটুর সমস্যা হতে পারে ক্যান্সার থেকে হাঁটুতে সমস্যা হতে পারে তাছাড়া যদি কোমরের সমস্যা থাকে অনেক সময় কোমরের ব্যথাও কিন্তু হাঁটুতে যেতে পারে এবং সেই ব্যথা অনেক সময় হাঁটুর পিছন দিক দিয়েও যেতে পারে পাশ দিয়েও যেতে পারে অনেক সময় রুগী এসে বলো হাঁটু ব্যথা আমরা ক্লিনিক্যালি যখন আমরা ইভ্যালিউট করি বা আবার ক্রিটিক্যালি দেখি যে অন্য কোনো সমস্যা আছে কিনা তখন দেখা যায় যে কোনো লিগামেন্ট ইঞ্জুরি পাওয়া যায় বা এক্সটার্নাল বাইন্ডিং লিগামেন্ট সমস্যা থাকতে পারে এবং হাঁটুর ভিতরে ইম্পর্টেন্ট দুইটা লিগামেন্ট আছে একটা হচ্ছে অ্যান্টিরোক্রোসিয়েট লিগামেন্ট পোস্টিरियर ক্রুসিয়েট লিগামেন্ট এই লিগামেন্টগুলো অনেক কারণে ছিড়ে যেতে পারে আচ্ছা সেটা হাঁটা চলা ফেরা কাজকর্ম বা ইনজুরি থেকে হতে পারে তাছাড়া হাঁটুতে কুশন টাইপ দুইটা সাবস্ট্যান্স আছে মানে উপরের বোনস যেটা আমরা ফিমার বলি ফিমার এবং টিবিয়া দুটা যেখানে লাগানো আসে সেখানে সি আকৃতি ইংরেজি সি আকৃতির দুটো কুশন থাকে যেন শরীরের শক অ্যাবজর্ব করতে সাহায্য করে সেখানে সি আকৃতি কুশনে ইনজুরি হতে পারে টিয়ার হতে পারে ফেটে যেতে পারে মানে অনেক কারণে কিন্তু হাটুতে আপনার কথা শুনে মনে হচ্ছে যে হাটুতে নানাবিধ কারণে কোনো ক্রনিক ওষুধ বা অ্যাকিউট কোনো ইলনেস ছাড়াও নানাবিধ কারণে আসলে হাঁটুতে প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনারা তো আসলে খুব ভালো করে রোগীটাকে হিস্ট্রি নেন কথা বলেন তার সব কিছু শুনেই একটা ডিসিশনে উপনীত হন এরপরে আপনারা কি কোনো ডায়াগনোসিসের হেল্পের জন্য কোনো টুলস ইউজ করেন হ্যাঁ অবশ্যই আসলে আমরা আমি স্পেশালি যে রুগী আমরা ডিপিআরসিতে দেখি এই রুগীগুলা ক্রনিক কেস মানে আমাদের হ্যাঁ আমাদের আপনার যেহেতু আমরা পেইন নিয়ে কাজ করি রিহ্যাবিলিটেশন প্যারালাইসিস নিয়ে কাজ করি দেখা যায় যে মোস্ট অফ দ্য রুগী হয় রেফার্ড বা দীর্ঘদিন অন্যান্য জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে দেন আমাদের কাছে আসে তো আসার পরে অনেক সময় দেখা যায় কিছু ইনফরমেশন নিয়ে আসে সাথে করে তার হিস্ট্রি তো আছে তার অন্যান্য আছে পাশাপাশি একটা একটা নিয়ে 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 আসতে আসতে পারে পারে অনেক সময় আসে কিছু ব্লাড টেস্ট বা অনেকগুলো অনেক বিভিন্ন প্রকার টেস্ট তার কাছে থাকতে পারে বা বিভিন্ন ভিটামিনের লেভেল ব্লাডের এগুলা তার কাছে নিয়ে আসতে পারে তো আমরা অনেক সময় এগুলা পেয়েই যাই যদি আমাদের রিঅ্যাসেসমেন্টের প্রয়োজন হয় দেখা যায় যে টেস্ট খুব অনেক দিন আগের দেখা যায় কয়েক মাস চলে গিয়েছে তখন হয়তো আমাদের ফার্দার আবার নতুন করে কিছু টেস্ট করতে হয় তার মধ্যে অন্যতম যেহেতু জয়েন্টের একটা প্রবলেম হাটু সেই ক্ষেত্রে আপনার একটা রেডিওলজিক্যাল ভিউ খুব ইমেজ দরকার মানে এক্স-রে খুব ইম্পর্ট্যান্ট এক্স প্রায় হাটু ব্যাথা রোগীদের আমাদের প্রয়োজন হয় পাশাপাশি আমরা খুব জটিল কেস যদি না হয় যে অথবা ইনজুরি যদি না হয় হিস্ট্রি যদি থাকে যে পড়ে গিয়েছিল আঘাত পেয়েছিল বা বড় আকারে কোন হিস্ট্রি আছে এবং লেগজিটিভ আছে যে হাঁটতে শুধু ব্যথা না অনেক রুগে এসে বলে হাঁটুর সমস্যা কি সমস্যা হাঁটুতে আমার কোনো ব্যথা নেই আমি হাঁটতে পারি না আগে হাঁটতে পারতাম এখন হাঁটতে গেলে মনে হয় খুলে যাচ্ছে আচ্ছা এটা কেন হয় এটা অনেকেই বলে কিন্তু হ্যাঁ এটা দেখা যায় যে যদি আমরা হিস্ট্রি নেই দেখা গেল সে বলল যে আমি কয়েক মাস আগে আঘাত পেয়েছিলাম বা ফুটবল খেলতে গিয়ে আঘাত পেয়েছিল বা রোড অ্যাক্সিডেন্ট থেকে আঘাত পেয়েছিল তখন আমাদের ধরে নিতে হবে ইন্টারনাল কোনো হয় আইদার ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি আছে অথবা মিনিস্কাস ইঞ্জুরি আছে সো তখন আমরা ফিজিক্যাল এক্সামিনের সাথে মিলিয়ে যদি প্রয়োজন আমরা এম করে দেখতে পারি এম আর আইতে খুব সহজেই ইনজুরিটা ক্লিয়ার চলে আসে যে কোন লেভেলে কতটুক আছে পাশাপাশি রুগীর আমরা কিছু ব্লাড টেস্ট করতে পারি আর্থ্রাইটিস ডায়াগনোসিসের জন্য যেমন আপনার সিবিসি রিমাটয়েড অ্যাথলেটিস জন্য কিছু টেস্ট আছে এই টেস্টগুলো আমরা করতে পারি অথবা আপনার কিছু ব্লাড ইয়ে আছে যেমন ভিটামিন ডি বা ক্যালসিয়াম এগুলা লেভেল আমরা ব্লাড টেস্টের মাধ্যমে মাধ্যমে দেখতে পারি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন